বন্ধুরা, আমি দেবকান্ত। তোমরা দেখছো দেবরাজ ক্লাস। তো ক্লাস ইলেভেনের পলিটি ভিডিও আমি আনব বলে ইট ইজ ভেরি সরি যে খুব লেট হয়ে গেছে। তো আমি অ্যান দেবরাজ বলে তোমাদের ইলেভেনের পুরো চ্যাপ্টার, মানে যা যা আছে চ্যাপ্টার্সগুলো ভাগ করে পড়িয়ে দেবো। ওকে, সো নো টেনশন, জাস্ট তোমরা পড়ো মন দিয়ে। আর জানো তো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড প্রচুর শেয়ার করো, এবং পলিটির আরও নতুন আরও নিউ নিউ কনসেপ্ট কিন্তু আমি নিয়ে আসবো। ওকে, আজকে আমাদের যে ক্লাসটা আছে ক্লাস ইলেভেনের পলিটির ওপর বা পলিটিক্যাল সায়েন্সের ওপর, যে নাগরিক ও নাগরিকত্ব অর্জন এবং বিলোপ, এই ক্লাসটা আমি দুটো পার্টে নেব। এটা হলো পার্ট 1, কি নাগরিক ও নাগরিকত্ব অর্জন এবং বিলোপ। ওকে, দেখো নিচে দেখো আছে ইংলিশ টার্মটা, সিটিজেন অ্যান্ড সিটিজেনশিপ অ্যাকুইজিশন অ্যান্ড লস। দেখে নাও পলিটি উইথ দেবকান্ত। চলো আজকে আমাদের পাঠন পাঠন আরম্ভ হলো। দেখো, নাগরিক তো আমরা যখন বলি যে আমরা কি ভারতবর্ষের নাগরিক, আমরা কি বলি আমি পশ্চিমবঙ্গের নাগরিক? না, আমরা কি বলি ভারতবর্ষের নাগরিক। কেন কি ভারতবর্ষ আমাদেরকে সেই অধিকার দিয়েছে বা আমরা সে অধিকার পেয়েছি ভারত রাষ্ট্রের কাছ থেকে, যে একজন নাগরিক হিসাবে বা নাগরিক হিসাবে মর্যাদা লাভ করেছি। তাহলে এই যে নাগরিকটা তো আর একদিন আসেনি, তাই না? এটা দীর্ঘ বিবর্তন, দীর্ঘ মানে কী বলবো, একটা লং চেঞ্জের মাধ্যমে আজকে এই নাগরিকত্বটা এসেছে। তোমরা যদি একটু দেখো হিস্ট্রিটা, তাহলে দেখবে বুঝতে পারবে যে নাগরিকদের ধারণা সৃষ্টি হয়েছে প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র থেকে। তোমাকে কিন্তু 11-এর MCQ বলাতে পারবে যে নাগরিকের ধারণার প্রথম কোন দেশ থেকে সৃষ্টি হয়েছে, তখন কী বলবে? প্রাচীন গ্রিস। প্রাচীন গ্রিস তো আমরা সবাই পড়েছি, যারা হিস্ট্রিতে পড়ছি। তো কী হতো না, গ্রিসে রাজা মহারাজারা, হ্যাঁ, বা বেশ নামী আভিজাত্য লোকেরা কিন্তু বলতো যে আমরা গ্রিস রাষ্ট্রের নাগরিক। মানে তখনকার দিনে একটা কনসেপ্ট ছিল যে যারা তোমার একদম দেশের আভিজাত্য, যাদের কথায় দেশ উঠে বসে, যাদের সমাজে একটা কর্তৃত্ব আছে, তারাই হলো কি নাগরিক। আর যারা কি দেখে নাও, যারা কি ক্রীতদাস বা নারীদের নাগরিক হিসাবে গণ্য করা হতো না। দেখো এখানে দেখো ক্লিয়ারলি বলে দিচ্ছে যে ক্রীতদাস এবং নাগরিকদের, ক্রীতদাস এবং নারীদের নাগরিক হিসাবে গণ্য করা হতো না। তার মানে কী বোঝাচ্ছে যে তখনকার দিনে যারা ভূমিহীন মানুষ ছিল, যাদেরকে যাদের সমাজে একটা কোনো মানে প্রান্তিকই বলতে গেলে, যা না আছে, যারা কোনো অর্থনৈতিক ক্ষমতা না আছে, কোনো কর্তৃত্ব, একদম সর্বহারা যারা, তারা কিন্তু কখনোই সেই গ্রিস রাষ্ট্রের নাগরিক ছিল না। হ্যাঁ, কী বলা হতো যে তারা কি সেই অঞ্চলে প্রজা, তারা নাগরিক নয়, তারা বেগার শ্রম খাটে। কিন্তু দেখো যুগ বদলিয়েছে, এভলিউশন হয়েছে, বিবর্তন এসছে, ফলে কি হচ্ছে না, এই নাগরিকের সংজ্ঞা পাল্টিছে। নাগরিক বলি আমরা, যদি আজকে তো আমরা খুব ইজিলি বলি নাগরিক, আমি ভারতের নাগরিক, কিন্তু দেখো এই নাগরিকত্বকে পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। আগে এই নাগরিকত্বকে পাওয়ার জন্য প্রচুর পদ্ধতি আছে, দেখো আমি আজকে পড়াবো নেক্সট স্লাইডগুলোতে। ওকে, তো দেখো যখন কি হলো না, ইটালি, এই দেখো যখন দেখো তোমার ফরাসি বিপ্লব বা আমেরিকার যে সিভিল ওয়ার বা যে ইন্ডিপেন্ডেন্স ওয়ার শুরু হলো, তখন কী হচ্ছে না, আস্তে আস্তে কিন্তু এই নাগরিকের ধারণা কিন্তু পাল্টে থাকে। তখন বলে যে না, নাগরিক মানে শুধু, নাগরিক মানে শুধু যে তোমার যে দেশের বড় বড় বেশ মহারাজা প্রজারা এরাই যে হবে, তাই তো নয়, তা নয়। নাগরিক কারা? নাগরিক হচ্ছে যে দেশের প্রত্যেকটা মানুষ, সে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক বা আম জনগণ হোক, প্রত্যেকে ভারতের নাগরিক। তাহলে দেখো কী বলছে এখানটায়, আধুনিক যুগে রাষ্ট্রের প্রতি যে আনুগত্য স্বীকার করে এবং এই রকম যে স্থায়ী বাসিন্দা, দেখো স্থায়ী মানে কি যা স্টেবল বা স্থায়ী, তাকে নাগরিক। প্রাপ্তবয়স্ক নাগরিকত্ব ধারণা কিন্তু সাম্প্রতিক যুগে, এই যে আমরা বলি যে 18 বছর হওয়া মানে কি সাবলক বা নাবলক হয়ে যাওয়া, তাই তো? মানে কি 18 বছরের ঊর্ধ্বে মানুষ কি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মানে সে একজন দেশের ম্যাচিওর নাগরিক, ম্যাচিওর বলা হচ্ছে,
তার নিচে কিন্তু কিন্তু আমরা আমরা কিন্তু তখনও পর্যন্ত দেশের নাগরিক নয়। যখন আমরা নিজেদের ভোটার কার্ড পাবো, আমাদের নির্বাচনে নাম বেড়াবে, দেন উই ক্যান টেল দ্যাট ইয়েস উই আর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। ঠিক আছে, দেখো, চলো দেখো, এবার অনেক সময় না বিভিন্ন দেখবার তাত্ত্বিক কিন্তু সংজ্ঞা দিয়েছে নাগরিক কি, তবে কিন্তু যাদের সংজ্ঞাটা গ্রহণযোগ্য হয়েছে, দেখো কি বলছে। অ্যারিস্টটলের মতে নাগরিক বলতে বোঝায় সেই সমস্ত স্বাধীন ব্যক্তিদের যারা বিচার কার্য বা রাষ্ট্রের শাসন কার্য অংশ নেয়। দেখো আমি বললাম, আমি আগে স্লাইডে দেখি, মানে নাগরিক কারা হয় বলতো, সমাজের একবারে যারা প্রথম সারির লোক, যারা মানে যা যে কিং হবে তাকে হেল্প করবে, তাকে পরামর্শ দেবে, রাজকার্য সামলাবে, রাজ মানে মানে রাজার কোষাগার সামলাবে, তারাই কি নাগরিক। মানে রাজার মনোনীত পদে যারা আছে অধিষ্ঠান, তারা কি না নাগরিক। ভারতে কিন্তু ছিল এটা, ভারতে ব্রাহ্মণরা যারা ছিল, ব্রাহ্মণরা বলতো যে না, আমরা এখন দেশের নাগরিক, এবং যারা শূদ্রটা কিন্তু কোনো নাগরিক নয়, তাদেরকে মানে মানে সবসময় একটা ঘৃণা, একটা মানে একটা পাশবিক অত্যাচার করা হতো। ওই যে বললাম রেভলিউশন রেনেসা হয়েছে, আজকে কিন্তু দেখো, আজকে কিন্তু আমরা যে মানে কি বলবো, একটা যে একটা ক্লাসে বিলং করি, যদি ভাবো আজকে সেই গ্রিস বা রোমের মতন যদি আজকে ব্যবস্থা থাকতো, তখন তো আমরা ইজিলি বলতো যে যারা রাজ্যের চিফ মিনিস্টার, যারা প্রাইম মিনিস্টার, যারা যারা অফিসার, তারা হলো যে দেশের নাগরিক, আর যারা সাধারণ মানুষ, যারা যারা মানে মজদুর, তারা নাগরিক নয়। দেখো অধ্যাপক ল্যাস্কি বলছে, সিটিজেনশিপ মিন্স কন্ট্রিবিউশন অফ আওয়ার ইনস্ট্রাকটিভ জাজমেন্ট টু পাবলিক গুডস। ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, এক্সাম আসতে পারে যে সিটিজেনশিপ মিন্স কন্ট্রিবিউশন অফ আওয়ার ইনস্ট্রাকটিভ জাজমেন্ট টু পাবলিক গুডস, কথাকে কে বলেছেন? উত্তর হবে অধ্যাপক ল্যাস্কি। এর পুরো নাম কি? হ্যারল্ড, হ্যারল্ড যে ল্যাস্কি, হ্যারল্ড জে ল্যাস্কি এর পুরো নাম। ওকে, দেখো কি বলছে এবার। তাহলে দেখো, রাষ্ট্রের সেই সকল স্থায়ী অধিবাসী যারা শুধু দায়িত্ব পালন করে না, সমাজের মঙ্গল সাধনও সচেষ্ট হয়, তার মানে কী হচ্ছে? তাহলে কী হবে সিটিজেন? যারা শুধুমাত্র যে রাজার কাজ কাজ করবে এই নয়, তারা তারা সেই পার্টিকুলার রাষ্ট্রের জন্য ভালো কাজ করবে, তাকে মঙ্গল কাজ করবে, ওয়েলফেয়ারমূলক কাজ করবে, তারাই কিন্তু নাগরিক। ওকে, তেমনি দেখো নেক্সট বলছে, বিচারপতি মিলার বলছেন যে রাজনৈতিক সমাজের সদস্যদের নাগরিক রূপে অভিহিত করা যেতেই পারে, যেতেই পারে। ধরো ভারত মানে মানে কী বলতো, বলছে ধরো একটা রাষ্ট্রের মধ্যে, একটা রাষ্ট্রের মধ্যে কিন্তু যে কোনো যে কোনো রাজনৈতিক সদস্য যারা আছে, তাদেরকে তো বলা যেতে পারে হ্যাঁ এরা সিটিজেন, কিন্তু কেন কি বলতে হয়, এরা শুধু রাষ্ট্র গঠন করে, এরা শুধু কি করে না রাষ্ট্র গঠন করেন তাই নয়, নিজের ব্যক্তিগত এবং সমষ্টিগত অধিকার রক্ষার জন্য সরকার গঠন করে এবং সেই সরকারের প্রতি আনুগত্য দেয়। দিস ইজ ভেরি ভেরি গুড পয়েন্ট। মানে কি বলছে দেখো, মানে বলছে যে তোমাকে এখানটাই যে আজকে দেখো আমরা আম জনগণ, আজকে সরকার কে ক্ষমতায় আসছে, কীভাবে আসছে, নিশ্চয় আম জনগণকে ভোট দিচ্ছে, ভোটে নির্বাচিত হচ্ছে, বেশ মেজরিটি পাচ্ছে, দিয়ে ক্ষমতায় আসছে। আমরা কী বলছি, যেহেতু আম জনগণ বা আম আদমি সরকার গঠন করে সেই সরকারের প্রতি সঠিক আনুগত্য দেখায় বলে তারা কি নাগরিক। ওকে, তাহলে আমরা যদি পরীক্ষা আসে যে অ্যাকচুয়াল নাগরিকের সংখ্যা কীভাবে, দেখো স্ক্রিনে আসছে, যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের রাষ্ট্রের প্রতি আনুগত্য হয়ে কর্তব্য পালন করে সর্বপ্রধান সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের মঙ্গলের জন্য আত্মনিয়োগ করে, মার্ক দ্য টার্ম, দেখে নাও কি বলছে, আত্মনিয়োগ করে, তারাই কে? নাগরিক। তাই তো, তারা কে? নাগরিক।
মানে কি বলছে, দেখো খুব সুন্দর সংজ্ঞা, মানে নাগরিক তারাই হবে যারা সমাজে সব রকম ক্ষমতা ভোগ করবে, তারা কি রাষ্ট্রের নিজস্ব পুত্র হবে, এবং তারা কি করবে না, রাষ্ট্রের কোনো সমস্যার ক্ষেত্রে তারা আত্মনিয়োগ করবে, মানে বাকি নিজেকে সেই কাজে সঁপবে, তারাই কিন্তু কি অ্যাকচুয়াল নাগরিক। ওকে, এবার প্রশ্ন হয় যে দেশবাসী কারা আর বিদেশি কারা, তাই তো? আমরা তো খুব বলি বড়াই করি, আমি নাগরিক, আমি নাগরিক, আমি নাগরিক। আচ্ছা হ্যাঁ, অবশ্যই তুমি নাগরিক, তুমি আজকে ভারতের নাগরিক, তুমি যেই আজকে প্লেন ধরো, প্লেন ধরো, তোমার প্লেনটা নামবে বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টে, তুমি ঢাকাতে একদিন থাকলে তোমাকে বলতে পারবে আমি সেখানকার বাসিন্দা? না। তাহলে আমাদের দেশেও কিন্তু, বা যে কোনো দেশে কিন্তু, দু ধরনের মানুষ, একটা হচ্ছে মানে দেশ মানে দেশীয়, যারা কি একদম মানে আদিকাল থেকে বাস করে আসছে, আর যারা কি বিদেশি বা ফরেনার্স, যারা তার মানে কি যারা হয়তো ট্যুরিস্ট, কি হচ্ছে ব্যবসা কাজে এসছে, কাজে এসে কি ভারতে হয়তো থাকছে, ধরো আজকে ইন্ডিয়ায়, ধরো ফ্রান্স থেকে একদল ছাত্র এসছে, তার মানে কি হচ্ছে তার কি ছাত্ররা কি নট সিটিজেন, তাকে ভারতে এসছে পড়ার জন্য, তাই তো? তারা পড়া করবে, পড়াটা এন্ড হবে, তারপর তারা আবার চলে যাবে ফ্রান্সে, তার মানে কিন্তু আমরা কি হবে না দেশি, তারা কি যে দেশবাসী, তাকে বলবো যে যারা দেশের সম্পূর্ণ অধিকার ভোগ করবে, সম্পূর্ণ অধিকার ভোগ করবে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সব দিকে রাষ্ট্র যাদেরকে সব রকমভাবে সুরক্ষা প্রদান করবে, তারাই কি নাগরিক। আর কারা তাহলে হলো, বাকি স্বজাতীয়, দেখো না একটা দেখো টার্ম দেখো, স্বজাতীয় মানে কি দেশবাসী, স্বজাতীয়। কিন্তু দেখো বলছে সব নাগরিক কি হলো দেশবাসী বা স্বজাতীয়, কিন্তু সব দেশবাসী বা স্বজাতীয় কিন্তু নাগরিক নয়, ইটস এ ভেরি ভেরি ক্রুশিয়াল পয়েন্ট। মানে কি দেখো দেশ, হ্যাঁ অবশ্যই সব নাগরিক তো হবেই তো স্বজাতীয়, কিন্তু কারা, যারা দেশে স্থায়ী, কিন্তু যারা দেশে অস্থায়ী তারা কিন্তু দেশের নাগরিক হলেও কিন্তু তারা দেশবাসী বা স্বজাতীয় নয়। নেক্সট দেখো কী বলছে এবার, দেখো বিদেশিরা আবার দেখো একটি রাষ্ট্রে আরেক ধর্মের সঙ্গে বিদেশি, বিদেশিরা কিন্তু কী করে না, একটা রাষ্ট্রপতি কিন্তু অবশ্যই আনুগত্য দেখায়, তার রাষ্ট্রে আসে, শুভনীতি পালন করে, ওকে সব কিছু করে, কিন্তু তারা হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে পৌর বা সামাজিক অধিকার নিতে পারবে। ধরো আজকে ধরো একজন ফরেনার আমাদের ধরো বহরমপুরে এসছে, তার কী করবে না বহরমপুর মিউনিসিপ্যালিটি তার বাড়িতে জল দেবে নিশ্চয়ই, এটা কি একটা মানে বেসিক একটা হিউম্যানিটি, এতে মানে তুমি বিদেশি বলে কোনো পার্থক্য নেই, তাকে জল দেবে, তাকে খাবার দেবে, তাকে সঠিক যা হয় তাকে সব দেবে, কিন্তু কী বলতো একটা জিনিস তারা পায় না, সেটা হচ্ছে দেখো এটা যে বিদেশিরা, বিদেশিরা কোনো প্রকার রাজনৈতিক ক্ষমতা কিন্তু ভোগ করতে পারে না। ধরে মার্ক করে নাও পয়েন্টটা, পরীক্ষা কিন্তু দিতে পারে যে আচ্ছা তাহলে বিদেশিরা সব ভোগ করে, কিন্তু কোন ক্ষমতা বিদেশিরা ভোগ করে না, দেন উত্তর হবে কি রাজনৈতিক ক্ষমতা। দেখো বলছি আমি, মানে কোনো বিদেশি, কোনো বিদেশি কিন্তু সে ভোটে দাঁড়াতে পারবে না, ভোটে কোনো কাজে অংশগ্রহণ করতে পারবে না, ভোট দিতে পারবে না, তোমাকে তার কাছে কোনো একটা পলিটিক্যাল ক্ষমতা নেই। কিন্তু দেখো সময় গেছে এবং দেখো দেখো ভাগ পাল্টিয়েছে, দেখো বিদেশিরা দেখো আবার দুটো ভাগে ভাগ হয়েছে, একটাকে বন্ধু ভাবাপন্ন বিদেশি এবং শত্রু ভাবাপন্ন বিদেশি। যে দেশের সঙ্গে আজকে ধরো, আজকে ধরো ভারতের সঙ্গে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, বাংলাদেশ, আমেরিকা, রাশিয়া কি হচ্ছে না, এর সঙ্গে কিছু না খুব ভালো সম্পর্ক সম্পর্ক আছে ব্যবসা বাণিজ্য, কিন্তু দেখো আজকে দেখো চায়না আর পাকিস্তান এর সঙ্গে কি ভালো, ভারতের ভালো সম্পর্ক আছে? নেই। কেন নেই? ভারত কিন্তু এরা এরা ভারত ভাবেছে এরা আমাদেরকে শত্রু ভাবাপন্ন বিদেশি। তো দেখো যারা ফরেনার্স তাদেরও দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে তোমার ইয়ে ওই শত্রু ভাবাপন্ন, অ্যান্ড নেক্সট কে আছে বন্ধু ভাবাপন্ন। ওকে বলছে নাগরিক এবং বিদেশের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য, পরীক্ষা কিন্তু প্রশ্ন আসতে পারে মানে শর্ট আনসার টাইপ প্রশ্ন বলে দিতে পারে যে কি কোন তোমার
কি কি সাদৃশ্য এবং কোন কোন বৈসাদৃশ্য দেখা যায় লেখো। এবং কিন্তু যেমন মার্কস থাকবে সেরকম লিখতে হবে। দেখো তা নাগরিক এবং যারা ফরেনার্স হয় এদের মধ্যে সাদৃশ্য তো লেখা আছে, হ্যাঁ অনেকগুলো আছে। দেখো 4 নম্বর কি বলছে, আইন মানার ক্ষেত্রে, আইন মানার ক্ষেত্রে মানে কি, দেখো দেখো আজকে আমরা দেশে নাগরিক, আজকে আমরা দেশে সমস্ত আইন মানি, মানি তো সমস্ত আইন মানি যা যা আছে মানি, অ্যাজ ওয়েল যারা ফরেনার্স তারা তো কোনো মানে একবারে কি বলো মানে হালুয়া পোলার, হালুয়া পোলা তো আর নয় যে তারা আইন মানবে না। আইন কি যে দেশের মধ্যে রাষ্ট্র একদম মানে যারা দেশের জনগণ মানে যারা সিটিজেন এবং যারা নন সিটিজেন যারা কি ফরেনার্স উভয়ে কিন্তু আইন মানতে হবে, এটা কিন্তু একটা সাদৃশ্য আছে। নেক্সট বলছে দেখো কর বা একটা যেখানে ট্যাক্স দিই, ট্যাক্স মানে কি যেখানে উপর আমাকে ট্যাক্স দিই এবং যার থেকে সরকার কি আয় করে বা একটা রেভিনিউ নেয়। তো এটা আমি সম্বন্ধে আমি একদিন ক্লাসরুমে পড়া করে ট্যাক্স কি না কি দেখে নাও। আজকে আমি একটা ধরো কুরকুরে কুরকুরে কিনছি, কুরকুরে কিনছি তবে কি কুরকুরে কিনলে কি হবে, নিশ্চয়ই আমি কুরকুরে কিনলে আমার উপর যে ট্যাক্স চাপবে, যে ফরেনার সেও কিনলে তার উপর কিন্তু একই ট্যাক্স চাপবে, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। নেক্সট আর কি বলছে সেখানটায়, নিরাপত্তা ভোগের ক্ষেত্রে সাদৃশ্য, নিরাপত্তা ভোগের ক্ষেত্রে সাদৃশ্য কি বলছে, কোনো রাষ্ট্রের নাগরিকদের মতো বিদেশিরাও সুরক্ষা ও নিরাপত্তা ভোগ করে একদম। আজকে এখন আমি আমি রাস্তায় বেড়াচ্ছি, আজকে আমার রাস্তায় কোনো কোনো ঘটনা ঘটলে পুলিশ আসে, পুলিশ কী দেবে সুরক্ষা প্রদান করবে। অ্যাজ ওয়েল যে ফরেনার ধরো আজকে ধরো ধরো বহরমপুর আসলে ধরো হেঁটে যাচ্ছে কোনো একজন ফরেনার্স, সে ফ্রেঞ্চ ইংল্যান্ড যে যে দেশ থেকে হোক, ধরো আজকে তার পার্স চুরি হয়ে গেল, তাহলে সে যদি পুলিশকে বলে তাকে তাহলে কি মানে মানে কি পুলিশ বলবে যে না তুমি তো ভাই ইংল্যান্ডের তো আমি আই ক্যান্ট হেল্প ইউ, আমি তোমাকে কোনো কিছু হেল্প করতে পারবো না, এমন নয়। সে একজন পুলিশ যেমন একজন রাষ্ট্রের ব্যক্তিকে হেল্প করবে অ্যাজ ওয়েল সে কিন্তু একজন ফরেনারকে হেল্প করবে। নেক্সট বলতে দেখো লাস্ট, অধিকার ভোগের ক্ষেত্রে সাদৃশ্য, অবশ্যই দেখো একজন নাগরিক রাষ্ট্রে যতদিন বাস করবে ততদিন কিন্তু সে ফরেনার হোক সিটিজেন হোক রাষ্ট্রের সমস্ত অধিকার ভোগ করবে, এক্সেপ্ট কি বললাম রাজনৈতিক অধিকার। ওকে চলো দেখুন কি আছে, উভয়ের মধ্যে বৈসাদৃশ্য পার্থক্য কি বলছে, আবার বসবাসের স্থায়িত্ব পার্থক্য। দেখো আজকে আমরা ভারতের নাগরিক তাই তো, আমাদেরকে আর কোনো দিনে বলবে না যে গভর্নমেন্ট এই তুমি চলে যাও তুমি ঘর ছেড়ে দাও, কেন কি আমরা হলাম দেশের নাগরিক মানে আমাদের হক রয়েছে। বাট একজন যে ফরেনার সে তো ভারতে 10 বছর 15 বছর তো কাটাতে পারবে না, তার কি ধরো 1 বছর 6 মাস 7 মাস সে তার কাজ সম্পন্ন হলেই সে 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 কী করবে না আবার চলে যাবে নিজের দেশে। দেখো আনুগত্য জনিত পার্থক্য, দেখো আজকে দেখো বলছি আজকে দেখো বললাম যে আমরা কি দেশের যে সরকার তার প্রতি আনুগত্য এবং যে ফরেনার সেও কিন্তু আনুগত্য, কিন্তু ধরো আজকে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট যে কোনো স্কিম লঞ্চ করে কোনো প্রকল্প করে তাহলে কি আমরা কাকে থ্যাংকস জানাবো, আমি যে গভর্নমেন্ট, কারণ কি সেই প্রকল্পটা আমাদেরকে সুবিধা করছে, কিন্তু একটা প্রকল্প বা কিছু লঞ্চ করার পর কিন্তু একজন ফরেনার সে কিন্তু কখনোই গভর্নমেন্টকে থ্যাংকস জানাবে, কারণ কারণ কি সে তো কখনোই ভারতের যে গভর্নমেন্টের আনুগত্য নয়, সে যে দেশ থেকে এসেছে সেই দেশের যে গভর্নমেন্ট তার প্রতিষ্ঠান আছে কি আনুগত্য আছে। নেক্সট কি বলছে এবার, কর্তব্য এবং আনুগত দাবি। দেখো আজকে দেখো রাষ্ট্র তোমাকে দেখো আজকে বড় করছে, স্কুলে পড়াচ্ছে, কলেজে পড়াচ্ছে, বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, ভরণ পোষণ করছে, তুমি চাকরি পাচ্ছ, তোমাকে স্যালারি দিচ্ছে, তাহলে কি অবশ্যই অ্যাজ এ রেজাল্ট কী হবে মানে কি রাষ্ট্র চাইবে যে আমি যে এতদিন যে যা কিছু খরচ করলাম তার মানে নিশ্চয়ই কী হবে না সেই আমার আমার দেশের নাগরিক আমাকে মঙ্গল দেবে, আমাকে কি কর্তব্য পালন করবে, আনুগত্য হবে। কিন্তু দেখো বাবা একজন যে ফরেনার হয় তাকে তো আর কখনোই চাইবে না যে এই তুমি আমার পায়ে পড়ো ভাই তুমি আমাকে ইয়ে
তোমার ফেভারে আসো, দেখাবে না। যখন ধরো যুদ্ধ লেগে গেলো দেশে, এটা একটা একটা আইন আছে যে মার্শাল ল বা মিলিটারি কনস্ক্রিপশন, মিলিটারি কনস্ক্রিপশন এই টার্মটা একটু যারা হায়ার মানে হায়ার ক্লাসে পড়ে, মানে মানে অনার্সে পড়ে, তারা পড়ানো হয় যে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদান করতেই পারে। আজকে ধরো চীনের সঙ্গে ভারতে যুদ্ধ হচ্ছে, সেনা কম পড়েছে, হতেই পারে গভর্নমেন্ট বলতে পারে যে এই চলো সমস্ত 7 দিনের ট্রেনিং দেবো, এই যুদ্ধ হবে, তখন তুমি না বলতে পারো না। কারণ কি, তুমি তো ভাই দেশের নাগরিক, কিন্তু দেখো একজন যে ফরেনার হয় তাকে কোনোদিনও সে রাষ্ট্র ফোর্স করতে পারে না যে তুমি যোগদান করো। ওকে, তখন এক্সি বলছে আচরণের শান্তিজনিত পার্থক্য, এটা তো স্বাভাবিক যে আজকে আমাদের ভারতবর্ষে কোনো নাগরিক যদি যদি খারাপ বিহেভিয়ার করে তাকে সে গভর্নমেন্ট পানিশ করবে, কিন্তু একজন যে ফরেনার সে তাকে তো করতে পারে না পানিশ, সে কী করবে না, ওই দেশের দেশের যে গভর্নমেন্টকে জানাবে যে দেখো তোমার দেশের এই অমুক নাগরিক আমার দেশে এসে এই করেছে, অতএব তোমরা শাস্তি দাও। হয়ে গেল। দেখো নেক্সট, দেখো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, মৃত্যুদণ্ড দানের ক্ষেত্রে পার্থক্য। দেখো কখনোই কখন, দেখো আজকে আমরা যদি কিছু করি আদালত চাইলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, কিন্তু কখনোই কিন্তু একজন তোমার মানে যে ফরেনার তার মৃত্যুদণ্ড দিতে পারে না। জীবন এবং সম্পত্তির নিরাপত্তা থেকে পার্থক্য। দেখো আজকে আজকে আমি এখানে বাস করছি, আমার জমি আছে, আমার গয়না আছে, আমার টাকা আছে, একে কে দিচ্ছে সুরক্ষা? রাষ্ট্র দিচ্ছে সুরক্ষা, কেন কি আমি এখানে স্থায়ী স্থায়ী পার্মানেন্ট বলে। কিন্তু দেখো আজকে ধরো যে ধর ফরেনার এখানে এসছে, সে তো আজকে সে ধরো 4 দিন, 5 দিন, 1 মাস পর্যন্ত সে চলে যাবে, অস্থায়ী হচ্ছে। যারা অস্থায়ী তাদের কিন্তু কখনোই সরকার কোনো রকম ভাবে সুরক্ষা প্রদান করে না। নেক্সট ডাক্তার বলছে গতিবিধি নিয়ন্ত্রণ সংক্রান্ত পার্থক্য। দেখো যখন ধরো দেশে যুদ্ধ হচ্ছে, ঝামেলা হচ্ছে, তখন কিন্তু কী করতে পারে না সরকার, যারা ফরেনার তাদের উপর কিন্তু বিভিন্ন বিভিন্ন ধরনের স্যাংশন আনতে পারে, তারা কোথাও যাচ্ছে না যাচ্ছে, তারা কী করছে না করছে, এই বিষয়ে কিন্তু সে সরকার দখলদারি করতে পারে, কিন্তু যারা নাগরিক পারে না। দেখো নাগরিক এবং প্রজা, দেখো এটা দেখো খুব সহজ, এতে আমার কিছু বলার নেই। ওকে, আমার সবাই জানি যে কারা হয় নাগরিক আর কারা হয় প্রজা, তো এটা এটা তো তোমার একটা পড়ে নেবে, না বুঝতে পারলে বলবে, পড়ে দেবে। ওকে, যে পার্টটা দেখো খুব ইম্পর্ট্যান্ট রয়েছে আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা দেখো কী বলছে আজকে। দেখো আজকে লাস্ট স্লাইড, নাগরিকত্ব অর্জনের পদ্ধতি। আমরা তো খুব বলি যে সিটিজেন সিটিজেন সিটিজেন, তাহলে এই সিটিজেনশিপকে পাওয়ার জন্য কী করতে হবে, কার্ড খড় পড়াতে হবে? হ্যাঁ পড়াতে হবে, কিন্তু দেখো সেই পড়ানো কিন্তু দুটো দুটো স্টেপ রয়েছে। একটা স্টেপ কী বলছে, দেখো বন্ধুরা জন্মসূত্রে নাগরিকত্ব অর্জন অ্যান্ড অনুমোদনের মাধ্যমে নাগরিকত্ব অর্জন, অনুমোদন। নেক্সি বলছে জন্মসূত্র মাধ্যমে নাগরিকত্ব অর্জন, কি এটা? দেখো জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনে দেখো এখন দুটো ভাগ আছে, রক্তের সম্পর্ক, জন্মস্থান, এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ো, তোমাদের ইয়েতে এমসিকিউ কিন্তু কিন্তু কোশ্চেন আসবে, পুরো বই খুঁটিয়ে আসবে। আমি বলছি একটা টেক্সট বুক পড়ো, ভালোভাবে পড়ো, 14খানা বই পড়ার কোনো দরকার নাই। ওকে, দেখো রক্তের সম্পর্ক নীতি, রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী বাবা মা যে রাষ্ট্রের নাগরিক, দেখো কি হচ্ছে তো রক্তের সম্পর্ক মানে কি, ধরো আজকে ধরো তুমি এখানে জন্মিয়েছো, তোমার বাবা মা ধরো ধরো এখানে জন্মিয়েছে, তার মানে কি হচ্ছে রক্তের টান আছে, টান আছে একটা, তুমি তো তোমার বাবা মায়ের সন্তান, তার মানে কি এই যে রক্তের টান তোমার রয়েছে, গভর্নমেন্ট দেখবে যে হ্যাঁ এ এদের ছেলে মেয়ে ওদেরকে এর সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে, আমরা কি এরা এই দেশের নাগরিক, এটা কি রক্তের সম্পর্ক নীতি। দেখো কি বলছে এখানটায়, ফ্রান্স, সুইজেন, সুইজারল্যান্ড, ভারত কিন্তু এই দেশে কিন্তু এই পদ্ধতি চালু আছে, কি রক্তের সম্পর্ক নীতি। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে কিন্তু যে কোন কোন দেশে এই পদ্ধতি চালু আছে, তাহলে এর ত্রুটি কী, ত্রুটি কী? দেখো দেখো এখানে রাষ্ট্রের ইচ্ছা ইচ্ছা মেন মেন, এখানে ব্যক্তির ইচ্ছা কোনো গুরুত্ব নেই। আমার আমরা বুঝতে পারবো না যে এই ছেলে সত্যি কিন্তু সত্যি কি এই কাপলের ছেলে মেয়ে, বুঝতে পারবো না এটা। তারপরে এমনও হয় যে
কি মানে এখানে কিছু বংশ পরিচয়কে ধরা হয়, যে বংশ পরিচয় যদি ঠিক থাকে চলো কি এ ভারতের কি হবে না সিটিজেন, কিন্তু অন্য কোনো জিনিস কিন্তু কি দেখা হয় না, দেখা হয় না, সে তো না হতে পারে বংশের মধ্যে, দেখা গেল ভূত ইয়ে ওই তথ্য আনছে, কিন্তু এটাকে মেজর ড্রব্যাক এই সিস্টেমের। নেক্সট আর কি বলছে, জন্মস্থান নীতি, এটাকে ধরো বলছি এটা খুব 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 ফানি। হ্যাঁ দেখো বলছি, আজকে আমি ভারতে জন্মিয়েছি বহরমপুরে ম্যাটার্নিটি ওয়ার্ডে, তার মানে কি আমি ভারতের জনগণ হয়েছে, কারণ আমি ভারতের আন্তর্জাতিক সীমানার মধ্যে সে কেরালা জম্মু কাশ্মীর অরুণাচল সে কোনো গুহার মধ্যে হোক হোক গা দেখে লাভ নাই, ভারতে ভাই তুমি ভারতে বাউন্ডারির মধ্যে তুমি এসছো, তুমি জন্মেছো, হ্যাঁ তুমি কি ভারতের নাগরিক, কিন্তু দেখো একটা সমস্যা দেখা বলছি, যদি দেখো বলা হয় যে ধরো এমন হয় যে দেখো যে দেখা গেলো যে একটা কাপড়ে এখানে তিনটে বাচ্চা হয়েছে একটা কাপড়ের, হ্যাঁ দেখা গেলো যে একটা বাচ্চা হয়েছে অস্ট্রেলিয়া, একটা একটা বাচ্চা হয়েছে তাহলে ইংল্যান্ডে, একটা হয়েছে দেখো তোমার ইয়েতে তোমার ওই ফ্রান্সে, তাই বলবে যে না আমার এক নম্বর বাচ্চা হ্যাঁ ফ্রান্সের জনগণ বা সিটিজেন, আর একটা অস্ট্রেলিয়া একটা ইংল্যান্ডের, এটা তো হবে না, এটা তো একটা অযৌক্তিক হয়ে যাবে তাই না। তাহলে কিন্তু কী হয় না যে জন্মস্থান নীতিটা আছে যে তুমি যে স্থানে জন্মাচ্ছ তুমি সেই স্থানটাই হলো তোমার জন্মস্থান বা তোমাকে নাগরিক। আজকে তুমি আমেরিকায় যাও, আমেরিকা গিয়ে সেই ক্যালিফোর্নিয়াতে জন্ম, হ্যাঁ তুমি তুমি তোমাকে নাগরিক তুমি, তাহলে কিন্তু কী হবে না একটু সমস্যা সৃষ্টি হয়। এখন মধ্যে দেখা তোমার আমাদের আমেরিকার যুক্তরাষ্ট্র ইংল্যান্ডে আছে, দেখো আমাদের ভারতে আছে কিন্তু এই সিস্টেমগুলো। ওকে নেক্সট দেখো কী বলছে এখানটায়, দ্বৈত দ্বৈত নাগরিকত্ব, দেখো বিশ্বের কিন্তু ম্যাক্সিমাম কান্ট্রি এই পদ্ধতিতে মানে এ মানে দ্বৈত মানে দ্বৈত মানে দুই, এক মানে এক, দ্বৈত মানে দুই, এটা দেখো কী হচ্ছে, এটা কিন্তু তোমার রক্তের সম্পর্ক দেখা হচ্ছে অ্যাজ ওয়েল জন্মস্থান দেখা হচ্ছে, মানে দেখো দেখা বলছি আমি দেখা গেলো যে তার বাবা মার সঙ্গে দেখা করে তার রক্তের টান রয়েছে থাকবে এটা অবশ্যই, তা সে কিন্তু নাগরিক হয়ে যাচ্ছে। আবার দেখা বলা হচ্ছে কি সে সে যে দেশে জন্মাচ্ছে সে দেশে সে নাগরিকত্ব লাভ করছে, তার মানে আজকে দুকা না ধরো আজকে ভারত আজকে দেখো একটা কাপল ইংল্যান্ডে থাকছে, ইংল্যান্ডে দেখে দেখা তাদের বাচ্চা হচ্ছে, সে বাচ্চা কি হচ্ছে না সিটিজেন বাচ্চা, তাই কি সে কাপড়ের সঙ্গে তার একটা রক্তের টান রয়েছে, হ্যাঁ রয়েছে, কিন্তু অ্যাজ ওয়েল দেখো সে ইংল্যান্ডের বাউন্ডারির মধ্যে জন্মাচ্ছে বলে সেও কিন্তু কী হচ্ছে না সিটিজেন হচ্ছে, তাহলে দেখো কোনটা নিব, রক্ত সম্পর্ক নিব না জন্মস্থান নিব, এই নিয়ে কিন্তু একটা বিরোধাভাস হয়। তবে সেই বিষয়ে কিন্তু মানে যে রাষ্ট্র কি বলছে বলছে যে ছেলেকে যখন সাবালক হবে মানে 18 ইয়ার্স ক্রস করবে তখন তাকে তার সামনে দুখানা অপশন দিয়ে দেওয়া হবে, দেখো ভাই এ নাও তুমি যে সিটিজেন হবে তুমি কী হিসাবে হবে, অ্যাজ এ ব্ল্যাক রিলেশন অর প্লেস রিলেশন, তখন সেই হিসাবে হয়। ওকে দেখো লাস্ট কী বলছে আজকে, আজ দেখো লাস্ট, অনুমোদনের মাধ্যমে নাগরিকত্ব অর্জন, অনুমোদনের মাধ্যমে নাগরিকত্ব অর্জন, সেটা আবার ধরো কি জন্মসূত্রে নাগরিকত্ব অর্থাৎ রক্তের সম্পর্ক বা জন্মস্থান নীতি অর্থাৎ নাগরিকত্ব লাভের স্বাভাবিক পদ্ধতি ছাড়াও কিন্তু আরেকটা পদ্ধতি রয়েছে কি যে ধরো যদি কোনো ব্যক্তি ধরো আজকে আমি ইংল্যান্ডে কাজ করব, ধরো আজকে আমি ভারতের বাসিন্দা, আজকে আমি ইংল্যান্ডের বাসিন্দা নয় কিন্তু আমি জানি যে আমি একবার ইংল্যান্ডে গেলে আসতে পারব না, কারণ আমার ওখানে অফিস ওখানে থাকা খাওয়া হবে, তো আমি মানে আমার যে জীবনে যে লাস্ট মানে রেস্ট রেস্ট জীবনটা কিন্তু আমি ইংল্যান্ডে থাকবো, দেন তো এটা তো হবে না যে আমি ভারতেরও সিটিজেন আমি ওখানকার সিটিজেন, এটা হবে হবে না, যদি কোনো রাষ্ট্রের গ্যামেজে থাকতে চায় তখন কিন্তু কী হয় না সে রাষ্ট্রের কাছে একটা আবেদন জানাতে হয়, যে রাষ্ট্র সেই রাষ্ট্রের যে প্রেসিডেন্ট বা যে হেড তার কাছে একটা লিখিত আর্জি করতে হয় যে স্যার বা ম্যাডাম আমি আমি এই দেশে বাস করি, আমি এই দেশের নাগরিকত্বকে ছেড়ে দিয়ে আমি আপনার দেশের সিটিজেনশিপ গ্রহণ করবো, এই বিষয়ে আপনি আমাকে মঞ্জুর করুন, তখন কিন্তু যাবতীয় যা ডকুমেন্টসপত্র চেক করার পর দেন তিনি অনুমোদন আমাকে গ্র্যান্ট করেন, এটাকে বলছে কি যে অনুমোদনের মাধ্যমে নাগরিকত্ব অর্জন। ওকে
দেখো, এ দেখো আমার দুঃখে পার্থক্য আছে, ব্যষ্টিগত অ্যান্ড সমষ্টিগত। নেক্সট ক্লাসে যখন আমি এই ক্লাসটার পার্ট 2 নিয়ে আসবো, দেন আই উইল ডিসকাস দিস থিংস। ওকে, আজকে এত পর্যন্ত ছিল পার্ট 1। এই হলো তোমাদের কি নাগরিকত্ব, খুব মন দিয়ে পড়ো। দেখো আজকে দেখো তোমরা কত কিছু জানলে, সিটিজেনশিপ কি, তাহলে কি তুমি যেদিনকার তোমার হাতে ভোটার আইডি কার্ড পাবে, ভোটের বোতাম টিপবে যাকে ভোট দেওয়ার জন্য, সেদিন থেকে তুমি কিন্তু দেশের কি হলে, সিটিজেন হলে। কেন কি তুমি দেশের একটা বৃহৎ মহাযজ্ঞে অংশগ্রহণ করেছো, সেটাকে ভোট। ওকে, তো এই হলো ধারণা। ওকে, তোমরা দেখো ভিডিওটা, গ্রুপে জানাবে, অ্যান্ড খুব খুব করে শেয়ার করো। থ্যাংক ইউ বন্ধুরা, স্টে সেফ, স্টে অ্যাট হোম।